ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ, তেলের ডিপোতে ইউক্রেনের হামলা, যে হুঁশিয়ারি দিল রাশিয়া। আর বিস্তারিত জানিয়ে দেব, ইউক্রেনকে রক্ষা আগের সিদ্ধান্ত থেকে সরে এলো হোয়াইট হাউস। হামলার ভয়ে ঝাপরসিয়া অঞ্চল থেকে মানুষজনকে সরিয়ে নিচ্ছে রাশিয়া। এবার ইমরান খানের বাড়ি তল্লাশি করে 400 পুলিশ যাচ্ছে প্রতিনিধি দল। নতুন নিষেধাজ্ঞা, চরম মূল্য দিতে হবে রাশিয়াকে, ঋষি সুনাকের বক্তব্য। সৌদি আরবে উপস্থিত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এবার জাপানে ভয়াবহ পরমাণু হামলা, ক্ষমা চাইবেন না বাইডেন। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাখমুত দখলের লড়াইয়ে ভয়াবহ চেয়েছেন যোদ্ধারা, কাঁপছে ইউক্রেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। তেলের ডিপোতে ইউক্রেনে হামলা, যে হুঁশিয়ারি দিল রাশিয়া। রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনে হামলা নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ক্রেমলিন। তেলের ডিপোতে এই হামলা শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করবে বলে জানিয়েছে মস্কো এবং বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছেন। ক্রেমলিন জানিয়েছে এই হামলা শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি করবে না, বরং এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্র জানান, পুতিনকে এই হামলার বিষয়ে অবহিত করা হয়েছে। শহরে জ্বালানি সরবরাহ যেন বিঘ্ন না হয় সে লক্ষ্যকে কেন্দ্র করে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওই মুখপাত্রের পরে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে। প্রসঙ্গত, রাশিয়ার বেলগ্রাদ প্রদেশের গভর্নর শুক্রবার স্থানীয় সময় সকালে দাবি করেন ইউক্রেনের দুটি MI-24 হেলিকপ্টার ইউক্রেনে হামলা চালিয়েছে। কিন্তু রাশিয়া ইউক্রেনে যে MI-24 হেলিকপ্টার ব্যবহার করেন হামলা চালানোর অভিযুক্ত করেছে, সেই হেলিকপ্টার রাশিয়া ব্যবহার করে। ইউক্রেন রাশিয়ার দুপুরে পেরিয়ে বিকাল হওয়ার পর ইউক্রেনে এখন পর্যন্ত হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে গণমাধ্যম BBC প্রতিরক্ষা বিশ্লেষক জোনাথন রিয়েল জানিয়েছে ইউক্রেনের পাইলটরা কম উচ্চতায় গিয়ে এ হামলা চালাতে বেশ পটু। কিন্তু প্রতিরক্ষা বিশ্লেষক জোনাথন রিয়েল বলেছেন, রাশিয়ার মাটিতে গিয়ে এই মুহূর্তে হামলা চালানো সম্ভব নয় ইউক্রেনে, এছাড়া এই কাজে প্রচণ্ড সাহসের প্রয়োজন। তিনি রাশিয়ার মাটিতে গিয়ে ইউক্রেনে হামলা চালানোর বিষয়টি নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে এর আগে বেলগোরদ শহরের গভর্নর জানিয়েছেন শুক্রবার সকালে ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে তেলের ডিপোতে হামলা চালানো হয়। এই ঘটনায় সেখানে আগুন লেগে যায়, আহত হয় দুজন, তবে তা গুরুতর কিছু নয়, দমকল বাহিনী সেখানে কাজ করছে এবং আশপাশের মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। বেলগোরদ শহরটি ইউক্রেনের উত্তর সীমান্ত ঘেঁষে রাশিয়ার একটি শহর। দুদিন আগে এই এলাকাটি অগ্নাস্ত্রের বিস্ফোরণের ঘটনা ঘটে, অভিযোগ তীর এখন ইউক্রেনের দিকে। সূত্র পাস টুডে। ইউক্রেনকে রক্ষায় আগের সিদ্ধান্ত থেকে সরে এলো হোয়াইট হাউস। পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দিতে চাইল, এতদিন আপত্তি জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। কিন্তু পার্লামেন্ট MPদের দাবির মুখে যুক্তরাষ্ট্র এর আগে এ অবস্থান থেকে সরে এসেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর CNN-এর। রাশিয়ার বিমান হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে আগের সিদ্ধান্ত পরিবর্তন করেছে বলে জানায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জানিয়েছে পশ্চিমা মিত্র এখন চাইলে ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দিয়ে সহায়তা করতে পারে, ও ব্যাপারে ওয়াশিংটন আর কোনো আপত্তি নেই। সম্প্রতি নেদারল্যান্ড ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দিতে চেয়েছিল, কিন্তু এসব বিমান কেন দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র থেকে, এই দেশটির অনুমোদন ছাড়াই কেপকে তা দেওয়া যাচ্ছিল না। সূত্র পাস টুডে। এবার হামলার ভয়ে ঝাপরসিয়া অঞ্চল থেকে মানুষজনকে সরিয়ে নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের কাছ থেকে পাল্টা হামলার আশঙ্কা থেকে ঝাপরসিয়া অঞ্চলের 18টি ছোট শহর থেকে মানুষজনকে চলে যেতে বলা হয়েছে। এই 18টি বসতির মধ্যে রয়েছে এনাদোর, যেটি ঝাপরসিয়া পারমাণবিক কেন্দ্রটির কাছে। ইউক্রেনের মেরিটোপল শহরের মেয়র ইভান, যিনি এখন পালিয়ে গিয়ে শূন্য শহরে অবস্থান করছেন, তিনি বলেছেন হাজার হাজার গাড়ি এসব শহর থেকে বেরিয়ে যেতে শুরু করলে রাস্তায় 5 ঘন্টা যানজট তৈরি হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন IAEA-র পরিচালক রাফেল গ্রোসি বলেছেন ঝাপরসিয়া পারমাণবিক কেন্দ্রের পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত এবং সম্ভাব্য বিপজ্জনক হয়ে উঠেছে। IAEA-র এক বিবৃতিতে বলা হয়েছে কেন্দ্রের রক্ষণাবেক্ষণ কর্মীরা এখনও সেখানে রয়েছে এবং তাদের মধ্য দিয়ে নিজেরাই এবং পরিবার নিরাপত্তা নিয়ে মানসিক চাপ উত্তেজনা বাড়ছে। বিবৃতিতে বলা হয়েছে কেন্দ্রের অবস্থানত বিশেষজ্ঞরা খবর পেয়েছেন যে ঝাপরসিয়া কেন্দ্রের সিংহভাগ কর্মী যে শহরে থাকেন সেই এনার দোহর থেকে লোকজন চলে যাচ্ছে। আর শুক্রবার রাশিয়া নিয়োগ করা ঝাপরসিয়া অঞ্চলের প্রশাসনিক প্রধান ইভেনগিরি বালিতস্কি বলেছেন রণাঙ্গনে কাছাকাছি বসতিগুলো কয়েক ঘন্টা
শত্রুরা গোলাবর্ষণ করছে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, এ অবস্থা আমি ওই সব বসতি থেকে প্রথম দফায় শিশু, তাদের অভিভাবক, বয়স্ক এবং শারীরিক প্রতিবন্ধী হাসপাতালে রোগীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইমরান খানের বাড়ি তল্লাশি করবে 400 পুলিশ, যাচ্ছে প্রতিনিধি দল। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী শহরে লাহোরে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ি জামান পার্কে তল্লাশি চালাতে চায় 400 পুলিশ। এজন্য শুক্রবার জুমার নামাজের পর দুটার নাগাদ সেখানে সরকার পক্ষ থেকে একটি টিম যাওয়ার কথা রয়েছে। পিটিআই নেতারা সম্মত হলে চালানো হবে তল্লাশি, এতে অন্তত 400 পুলিশ অংশ নেওয়ার কথা রয়েছে। সূত্রের পর দিয়ে তথ্য নিশ্চিত করেছেন জিও টিভি। পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকার মুখ্যমন্ত্রী মহসিন নাভভিক পক্ষ থেকে সরকারের প্রতিনিধি দল নেতৃত্বে রয়েছেন লাহোরে কমিশনার মোহাম্মদ আলী রামদোয়ালা। প্রতিনিধি দল যাওয়ার আগে জার্মান পার্ক অভিমুখে মল রোড এবং ধর্মপুরা সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। জামান পার্ক অভিমুখে যাওয়া সব সড়কই এখন পুলিশের দখলে। নতুন নিষেধাজ্ঞার চরম মূল্য দিতে হবে রাশিয়াকে, ঋষি সুনাকের বক্তব্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, নতুন করে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে যাতে দেশে ভোগান্তি পড়বে রাশিয়া। হিরোশিমায় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। জি7 সম্মেলনে কভার করতে জাপান সফরে যাওয়ার বিবিসির সাংবাদিক ক্রিস মেসনকে ঋষি সুনাকে সাক্ষাৎকার দেন খবর বিবিসির। ব্রিটিশ প্রধানমন্ত্রী আশা করেছেন রাশিয়ার প্রতি তার কঠোর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে অন্য দেশগুলো একমত হবে। রাশিয়া হীরা আমদানি উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 2021 সালে $4 বিলিয়ন হীরা যুক্তরাজ্যে রপ্তানি করেছে রাশিয়া। রাশিয়ার উৎপাদিত কভার, অ্যালুমিনিয়াম এবং নিকেল ধাতুকে নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, গণতন্ত্র, স্বাধীনতা, আন্তর্জাতিক আইনকানুন মেনে চললে রাশিয়াকে বাধ্য করতে হবে। সূত্র পাস টুডে। সৌদি আরবে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সৌদি আরব গিয়েছেন। আরব লীগের সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার জেদ্দায় পৌঁছান তিনি। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আল আরাবিয়া টেলিভিশন সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন খবরে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি। সম্প্রতি অধিকাংশ আরব দেশ সিরিয়ার সঙ্গে আবার মিত্রতা শুরু করেছে। এই ধারাবাহিকতায় 12 বছর পর দেশটির আরব লীগে পুনঃ সদস্য ফিরিয়ে নেওয়া হয়েছে। এরপর সৌদি আরব জেদ্দার সম্মেলনে আসাদকে আমন্ত্রণ জানানো হয়। 2021 সালে প্রথম দিকে সরকার বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্মম দমনপ্রণ পরবর্তী সিরিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ শুরু হলে আসাদ তার সরকারকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়। সিরিয়ার যুদ্ধের সময় আসাদকে ক্ষমতাচ্যুত করতে লড়াইয়ে নামা সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোকে যারা সমর্থন জুগিয়েছিলেন সৌদি আরব তাদের অন্যতম। এই যুদ্ধে প্রায় 5 লাখ মানুষ নিহত। সিরিয়ার যুদ্ধ পরবর্তী জনসংখ্যায় প্রায় অর্ধেক বাস্তুচ্যুত হয়। জাপানে পরমাণু বোমা হামলা, ক্ষমা চাইবেন না বাইডেন। 1945 সালে 6 আগস্ট এশিয়ার দেশ জাপানে হিরোশিমা শহরে প্রথম পরমাণু বোমা হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই হামলায় হিরোশিমা শহরটি ধ্বংস হয়ে যায়। এতে নিহত হয় 1,40,000 মানুষ। এর 3 দিন পর জাপানের নাগাশিকা শহরে দ্বিতীয় পরমাণু বোমা হামলা চালায় আমেরিকা। দ্বিতীয় বোমা হামলায় আরও 70,000 মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে মাটির সঙ্গে মিশে যায়। হিরোশিমা শহরে পরমাণু বোমায় 15,000 NTL ছিল। এই বোমা বিস্ফোরণের সময় ভূপৃষ্ঠের তাপমাত্রা ছিল 4,000 ডিগ্রি। ওই দুই শহরে বোমা হামলার ঘটনায় বেশিরভাগ জাপানের বেশিরভাগই থাইরয়েড, ফুসফুস ক্যান্সার সহ বিভিন্ন রকমের ক্যান্সারে আক্রান্ত হয়। মানবতা বিরোধী এই হামলার জন্য ওয়াশিংটন ক্ষমা চাইবে না বলে জানিয়েছে আমেরিকা। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 19 থেকে 21 মে পর্যন্ত অনুষ্ঠেয় G7 বৈঠকে অংশ নিতে জাপান সফরে যাবেন। তবে তিনি হিরোশিমা নাগাশিকাকে বোমা হামলার জন্য টোকিওর কাছে ক্ষমা চাইবেন না। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেছেন, হিরোশিমা ব্রিজ মেমোরিয়াল পার্কে মার্কিন যুক্তরাষ্ট্রের হিরোশিমা এবং নাগাশিকাকে পরমাণু বোমা হামলার বিষয়ে বাইডেন কোনো বিবৃতি দেবেন না। সূত্র পাস টুডে। বাকমতে অগানার গ্রুপের পরিবর্তে লড়াই করবেন ভয়াবহ চেয়েছেন যোদ্ধারা। পর্যাপ্ত গোলাবারুদ চেয়ে না পেয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপর বেজার চটেছে বাকমুত ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করা অগানার গ্রুপ। রাশিয়ার হয়ে লড়াই করা এই ভারতের যোদ্ধারা অগানার গ্রুপের প্রধান ইভগেনি প্রিগোঝিন শনিবার বাকমুতে চেয়েছেন যোদ্ধাদের পাঠাতে বলেছেন খবর আলাদুলুর।
এক টেলিগ্রাম বার্তা অগানা গ্রুপের প্রধান বলেছেন, প্রয়োজনীয় গোলাবারুদের অভাবে আমরা বাগপথে টিকে থাকতে পারছি না। এই ব্যাপারে বারবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সেগলাই শুগো সহায়তা চাইলেও সহযোগিতা পাননি বলে দাবি করেছেন। এদিকে চেচেন নেতা রমজান কাদিরভ বলেছেন, ইউক্রেনের শহর বাকমুত দখলের অভিযান থেকে রুশ ভাড়াটে বাহিনী ওগানা গ্রুপ তাদের যোদ্ধাদের প্রত্যাহার করলেও সেখানে তিনি নিজের বাহিনীকে পাঠাবেন ওই অঙ্গীকার করা কথা টেলিগ্রাম প্রকাশ করেছেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত এই চেচেন যোদ্ধা। আখামত স্পেশাল ফোর্স নামে চেচেন যোদ্ধাদের বাকপতি মোতায়েনের ঘোষণা দিয়েছেন রমজান কাদিরভ। এর জন্য চেচেন নেতাকে ধন্যবাদ জানান অগানা গ্রুপ প্রধান। জানা গেছে চেচেন যোদ্ধারা কখনো পিছু হটেন না, তারা সম্পূর্ণ জ্বালিয়ে পুড়ে সারখারদের সামনের দিকে এগান। এদিকে রমজান কাদিরভ জানিয়েছেন চেচেন যোদ্ধাদের কয়েকটি ইউনিটের মধ্যে বাকপতির দিকে রওনা দিয়েছেন। পর্যাপ্ত গোলাবারুদ সরবরাহ না করা প্রিগোজিন অভিযোগের বিশেষ জবাব দেওয়ার জন্য রুশ কমান্ডার সভাপতি আহ্বান জানিয়েছেন চেচেন নেতা। তিনি ইউক্রেনের মারিউপোল চেচেন যোদ্ধাদের লড়ার জন্য একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছিল বলে উল্লেখ করেছেন। রমজান কাদিরভ বলেছেন, আমরা দেখিয়ে দেবো আমরা কি করতে পারি, মুহূর্তের মধ্যে দখল করে নেব ইউক্রেন এবং এক পা পিছু হব না বলে জানিয়ে দিয়েছেন চেচেন নেতা রমজান কাদিরভ। সূত্র পাস টুডে।